সরকার বিরোধী 10 দফার পর যুগপথ আন্দোলনের যৌথ ঘোষণা হিসেবে 7 দফা খসড়া চূড়ান্ত করেছে বিএনপি। এ খসড়া নিয়ে বিএনপির মধ্যে রয়েছে ভিন্ন ভিন্ন বক্তব্য। যৌথ ঘোষণায় সবার মতামত না নেয়ার অভিযোগ জোটের অনেক নেতার। বিএনপি নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে চলে আসা আন্দোলনের 10 দফাকে 7 দফা করার কোনো সুযোগ নেই। এমআর আমিনের রিপোর্ট। 10 দফা সামনে রেখে বিভাগীয় সমাবেশ, গণ অবস্থান ও পদযাত্রার মতো কর্মসূচি করেছে বিএনপি। তবে যুগপথ আন্দোলন শুরুর পর সমমনা দলগুলোর মধ্যে ছিল নানা আপত্তি। এই অবস্থায় বিএনপির 10 দফা, গণতন্ত্র মঞ্চের 14 দফা ও বাম গণতান্ত্রিক ঐক্যের 13 দফা সমন্বয়ে যুগপথ আন্দোলনে অংশ নেয়া দলগুলোর সঙ্গে বৈঠক করে চূড়ান্ত করা হয় 7 দফার খসড়া। ন্যূনতম দুই পক্ষ থেকে যেগুলিকে রাখা যায় সেই রকম কর্মসূচিগুলি আছে। 7 দফার কন্টেন্ট কি সেটা আমরা জানি না। যুগপথে যারা আছে সবাইকে নিয়ে যদি কেউ ঘোষণা দিতে চায় তাহলে সবার মতামত লাগবে। খসড়া চূড়ান্ত করলেও সরকার বিরোধী আন্দোলনে 7 দফা নাকি 10 দফাই থাকবে তা পরিষ্কার নয় বিএনপির লিয়াজু কমিটির নেতার কাছেই। তবে তিনি বলছেন, এরশাদ বিরোধী জোটবদ্ধ আন্দোলনের মতোই এই যৌথ ঘোষণা। যেভাবে এরশাদ বিরোধী আন্দোলনের সময় একটা রূপরেখা দেওয়া হয়েছিল অনেকগুলো জোট মিলে, সেই লক্ষ্যে কিন্তু আমরা এগুচ্ছি। চূড়ান্ত ঘোষণায় আমরা যাব তখন এটা পরিষ্কার হবে যেটা কি 7 না 10 না 14। 7 দফা মানতে নারাজ বিএনপির শীর্ষ নেতৃত্ব। তাদের দাবি, দীর্ঘদিন যে দফাগুলো জনগণের সামনে এনে বিএনপি আন্দোলন করেছে তা কোনো দল বা জোটের দাবির প্রেক্ষিতে 7 দফায় নিয়ে আসার সুযোগ নেই। বিএনপি 10 দফার ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে আলোচনা করে দিচ্ছে, তারপর এখন মাঝখানে আরেকজন একে বলছে না 10 দফা না 3 দফা 3 দফা না 1 দফা, এটা যুক্তিসঙ্গত, এটা তো মানানসই। এই ডাকে সাড়া দিয়ে যারা যুগপথ আন্দোলনে রাজি তাদেরকে সহযোগিতা করবো, তাদের সহযোগিতা আমরা আশা করবো। ওনারা যে 7 দফা বলছে ওখানে কিন্তু সব অন্তর্ভুক্ত আছে, এখন কেউ 7 দফা বলতে 10 দফা বলবে সেটা কোনো বিষয় না। মোটামুটি সেখানে আমাদের ন্যূনতম ঐক্যমতের মাধ্যমে সরকার পতনের জায়গায় আমরা একমত আছি। এসব দফা নিয়ে দল ও জোটের মধ্যে বিভেদ থাকলেও তাতে সরকার বিরোধী আন্দোলন ব্যাহত হবে না বলে দাবি করেন বিএনপি নেতারা। সেখানে আমরা ঐক্যমত আছি। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। না না, 10 থেকে বিএনপির যেটা 10 দফা আমরা।